তারপরে আজকে আমরা যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো যে ইসলামের কোনো অশুভ বা অকল্যাণ অযাত্রা আছে কি না দেখুন এ সম্পর্কে প্রথম কথা হলো আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক অশুভ অকল্যাণ অযাত্রা মানুষের বিশ্বাস করে থাকে যে যার যার জেলাতে বিভিন্ন কোনো কোন জেলাতে বিভিন্নভাবে অশুভ অকল্যাণ পুজাত্রা বিশ্বাস করে থাকে যেমন মনে অনেক মানুষের মাঝে এইগুলি চালু আছে যে যাত্রা বিরতির সময় বা যাত্রার সময় খালি কলস দেখলেই হবে তারপরে মহিলা দেখলেই হবে অথবা পাগলনি দেখলেই হবে অথবা মনে করেন দাঁত ফালানের এই যে ছোটকালে দাঁত ফালাইছে দাঁ ইঁদুর ভাই ইঁদুর ভাই তোর চিকন দাঁতরা নে তোর চিকন দাঁতরা দে আমার মোটা দাঁতরা নে তারপর টিক রাখলে এই যে বলছে দোস্ত তোর খবর মনে খবর বলতেছে তারপরে মনে করেন যে এই যে এই ধরনের কত কুসংস্কার যে কুসংস্কারগুলো আমাদের মাঝে কুসংস্কার অযাত্রা এগুলি আমাদের মাঝে চালু আছে তারপর কাক ডাকলেই হবে পেঁচা ডাকলেই হবে গরু মলে এই হবে তারপরে ওই পাখি ডাকলেই হবে তারপরে যদি মনে করেন আপনি খানা খাইতেছেন হঠাৎ করে ভাই কামড় লেগে গেল এই যে আপনার কুবিশ্বাস করে দিল তা অথবা মনে করেন যে খাইতেছেন হঠাৎ করে মাথায় উঠে গেল তাহলে মনে কে নাম করেন আপনি বা আরেকজন দুজনে গল্প করতেছেন তৃতীয় আর একজন ব্যক্তি চলে আসলে বলে যে দোস্ত তোমার এখনই নাম লইতেছিলাম তোমার হায়াত আছে আচ্ছা হায়াত যে আছে এটা আপনি কিভাবে জানলেন ওই ব্যক্তি কিভাবে জানলেন হায়াত এবং মৃত্যুর মালিক তো আল্লাহ সাহান হাতে রেখে দিয়েছে এই যে এসে অশুভস্থ লক্ষা তারপর পৌষ মাসে বিবাহ করা যাবে না শনিবারে মঙ্গলবারে বিবাহ সাথে করা যাবে না এই যে হিন্দুদের সাথে কল্প হিন্দুদের সাথে বিশ্বাস তারপর রবিবারে বাস করা যাবে না যে হিন্দু বিশ্বাস এগুলি সবই সেরকের অন্তর্ভুক্ত তারপর রাত্রিবেলা গাছের ফল ছিঁড়া যাবে না গাছের পাতা কাটা যাবে না এই ধরনের কত কুসংস্কার যে মানুষের মাঝে আছে বুধবার নখ কাটা যাবে না চুল কাটা যাবে না তারপরে নতুন বিবাহ করলে খালি ওই ঘরে রাখতে হবে বা এই ধরনের বাজার করতে হবে অথবা শাশুড়ি এই যে আপনাদের আমাদের বিভিন্ন সামাজিকতার সাথে অনেক কিছু জড়িত এই সমস্ত সবেই সেখানে অন্তর্ভুক্ত তারপরে দেখবেন সকালবেলা যখন দোকান খোলে তখন আর বাকি দেয় না সারাদিন বাকি দিতে পারবে তাদের কোনো ক্ষতি নাই সকালবেলা বাকি দিলে তার যাত্রা বিরতি হবে যাত্রা খারাপ হবে অশুভ লক্ষণ হবে নাইলেও অকল্যাণ হবে নাইলেও অযাত্রা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিশ্বাস করে থাকে অথচ সারাদিন বাকি দেবে তাদের ব্যবসার কোনো ক্ষতি নাই তারপরে সকালবেলা উঠে গরজারও দিবে বা দোকান জারও দিবে পরিষ্কার করুক তার করুক পরিষ্কার করো সমস্যা নাই পরিষ্কার তো করতে হবে কিন্তু ক্যাশে যায় সালাম করে এই যে ইত্যাদি ইত্যাদি এগুলি সব সেরকের অন্তর্ভুক্ত কোনো সন্দেহ নেই তারপরে আপনি দেখবেন এই যে অশুভ কারণগুলো এই অশুভ কারণ সম্পর্কে আল্লাহনবী সাল্লাহ আসালাম হাদিসের মধ্যে বলছেন যে তিয়ারাতুন অর্থাৎ অশুভ যাত্রা কুলক্ষণ এগুলি সব অন্তর্ভুক্ত সেরেকের অন্তর্ভুক্ত আবু দাউদের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন আত্মীয় আত্মীয় আত্মীয়কুন কথাটি তিনবার বলছেন অশুভ অকল্যাণ বিশ্বাস করা সেরেক অশুভ অকল্যাণ বিশ্বাস করা সেরেক অশুভ অকল্যাণ বিশ্বাস করা সেরেক অথচ দেখেন সেরেক আপনার আমার আপনি সেরেক করতেছেন এই যে দোকানবেলা সকালবেলা দোকান বাকি না দেওয়া এই যে আপনি সেরেক করে ফেলেন বা এই যে বিশ্বাস করলেন এই সেরেক করে ফেলেন এটা আপনি সেরেক করছেন এই যে সেরেকের অন্তর্ভুক্ত অথচ সেরেক সম্পর্কে কত কঠিন কাহা কথা আল্লাহ নবী সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং কোরআন মাজিদে আল্লাহ সব হানা তালা কত কঠিন ভাই গুলো অথচ দেখেন এগুলি শেরেক আল্লাহ নবী সাল্লাহ আসলাম হাদিসটাতে আবু দাবুদের হাদিস হাদিসে চতুর্থ খন্ডে তিন হাজার দুইশো তিন নম্বরে অথবা তিনশো তেইশ নম্বরে কত কঠিনভাবে কয়েক কথাটা তিনবার বলছেন আত্মীয় আর তো শেখ অশুভ অকল্যান বিশ্বাস করা শেখ অশুভ অকল্যাণ বিশ্বাস করা শেরে অশুভ অকল্যাণ বিশ্বাস করা শেখ অথচ কল্যাণ এইগুলি আল্লাহর কাছে আল্লাহ বাদ দিয়ে আপনি অনেক কাছে দিয়েছেন কারণ এইগুলি বিশ্বাস করাই মানে কি ভালো কল্যাণ নিয়ে আসবে অকল্যাণ থেকে দূরে থাকবে যার কারণে শেখ হয়ে গেছে কারণ কল্যাণ এবং অকল্যাণের বিশ্বাস করা বা কল্যাণ অকল্যাণ মালিক আল্লাহ শহ হানা আল্লাহ হকুলা আলামিন সূরা আনামের

আল্লাহ আন উমাত আলাহ ফাউকা বিশ আলিয়া আল্লাহ আনিয়ান ফাউকা সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে ক্ষতি করতে পারবে আল্লাহ যেটা লেখা রাখছে সেটাই তো হবে আর সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হয়ে তোমার কোনো ভালো করতে চায় তা ভালো করতে পারবে আল্লাহ যেটা ক্ষতি ভালো লেখা রাখছে সেটাই সুতরাং এই কুলাক্ষণ অকল্যাণ এই অশুভ এটি বিশ্বাস আল্লাহরূপে ভরসা করতে হবে তাওকুল হইল কি আল্লাহরূপে একটা বিশ্বাস আর তাওকুল নাই বলে এগুলির উপরে বিশ্বাস করেছে যার কারণে সেরে হয়ে গেছে আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রব্বুল আলমস

অথচ আল্লাহর ভরসা না করে আল্লাহর উপর বিশ্বাস না করে এগুলি এটার উপরে ভরসা করে রেখেছে ইবনে সরি মুসলিম জানে দ্বিতীয় বাবুলন ওমার উমার আনহু যখন পাথর চুমা দিতে গেছেন তখন কি বলছেন পাথরকে লক্ষ্য করে বলছেন যে হে পাথর আমি জানি তুমি একটা কালো পাথর তুমি ভালোও করতে পারো না ক্ষতিও করতে পারো না ওলা আল আলী রহত রাসুল আল্লাহ সাল্লাহ কবিলু কা মা কবাল আমি যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে সুমা দিতে না দেখতাম তোমাকে সুমা দিতাম না দেখেন কত সুন্দর কথা তাও হেদের প্রতি বিশ্বাস এবং সেরেক থেকে বিরত থাকা তারপরে দেখেন মোসনার আহমদের মধ্যে একটা একটা সুন্দর একটা হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে মান মান রদ্দার থুর তিয়ার মান রদ্দার থুর তিয়ার আত আন হা জাতিহি কোন ব্যক্তিকে যখন কোন এই অবিশ্বাস কুলক্ষণ যখন তাকে বাধা দিল অথবা সেটার উপর আত্মবিশ্বাস করলো অথবা সেটার উপর ভরসা করলো অথবা সেটার উপর সফর্থ করলো মনে করেন আপনার বাইরে হইতেছেন হঠাৎ একটা পাগলি মহিলাকে দেখে বললেন যে আমি সকালবেলা এই পাগলিটা আমার সামনে এই এখন না আজকে যাত্রা করবো না আজকে সফর করবো না অথবা মনে করেন হোচুর খায় পড়ে গেলেন না আজকে মনে হয় কুলক্ষণ আছে অথবা একটা খালি কলস দেখা গেল এখন যদি এই যে আপনার যাত্রা বিরতি করে দিলেন এটা সম্পূর্ণ আপনি সিরে করে ফেলেন তাদের কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ আসলাম বলছেন মান্দারা তো আর হাজাতে কোনো ব্যক্তিকে যখন কোনো কুলক্ষণ বা কুসংস্কার তাকে বাধা দিল শেষ আর সে থেকে ফিরে আসলো আল্লাহর ভরসা করলো না তখন তাকে সেরেক করে ফেললো তখন নবী সাল্লাহ সাহাবেগান বললেন ইয়ার সাল্লাহ তালী রায় কাফার কি তখন নবী সাল্লাহ আলাইসালাম বললেন তখন তোমরা বলবো আল্লাহ আল্লাহ খৈর ইল্লাহ খৈরুক আল্লাহ তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই ওলা তৈর ইল্লাহ তৈরুক তোমার পক্ষ থেকে অকল্যাণ না হলে কোনো অকল্যাণ নেই ওলা ইলাহা গৈরুক আর আল্লাহ তুমি ছাড়া সত্য কেউ নেই কত সুন্দর কথা এগুলি আপনারা পানবেন এগুলো বিশ্বাস করে নেবেন তারপরে আরেকটা হাদিসের কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন দেখেন লাইসা মিন্না উয়িবক আমাদের উম্মত না মান তাকাহানা আওতুকহিনাল যে গণনা করল অথবা গণনা করাইল অন্যরে দিয়া অথবা কি করল আওসাহারা আওসুহিরা লাহউ অথবা প্রথম কথা হলো মান তাতায়া তুতিরলাউ কে যে কবিশাস করল ও করাইলো যে গণনা করল অথবা অন্যরে দিয়া গণনা করাইলো অথবা জাদু করল জাদু করাইল অন্যরে দিয়া অথবা কেউ গিরা দিল দেখেন আজকে লাল লাল সুদামি তাকা কায়ন রাখে শরীরে বডিতে সব জায়গায় যদি এই ধরনের কেউ করে থাকে আল্লাহ নবী সাল আল্লাহ রসুল সাল্লামের পথে যা কিছু নজর করে সব কুপুরে খেলে ফেরল অথবা এই ধরনের সেরেক অনেক চালু আছে এগুলি বিশ্বাস করাই অশুভ অকল্যাণ এগুলি কোনো মানুষের সাথে সম্পর্ক নয় বস্তুর সাথে সম্পর্কিত নয় কোনো মৃত্যু ব্যক্তির সাথে কেন্দ্র কেন্দ্র করা হয় না কোনো জীবিত মানুষের সাথে কেন্দ্র করা হয় না এগুলি সম্পূর্ণ সেরেখে অন্তর্ভুক্ত দিন মাস বছর কোন বস্তুর সাথে কল্যাণ অকল্যাণ জড়িত না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিশ্বাস করতে হবে আল্লাহ সারা কোনো কল্যাণ আপনাকে করতেও পারবে না আল্লাহ সারা কেউ অকল্যাণ আপনাকে করতে পারবে না সুতরাং মানুষে বলে থাকে পৌষ মাসে বিবাহ হবে না মরম মাসে বিবাহ হবে না মাসে বিবাহ করলে কি হবে কিছু হবে না পৌষ মাসে বিবাহ করলে কি হবে রাতিতে নখ কাটা যাবে না বুধবারে নখ কাটা যাবে না এই কাটা যাবে না এগুলি সব অন্তর্ভুক্ত কুবিশ্বাসের অন্তর্ভুক্ত আল্লাহ সুহানার উপর ভরসা রাখতে হবে আমরা ইনশাল আলোচনা করব কীতে সুলক সুলভ কী শুভ রয়েছে কী কল্যাণ রয়েছে এবং কোন জিনিসের মধ্যে অকল্যাণ রয়েছে আল্লাহ সুহানতাল্লাহ আমাদেরকে সর্বপ্রকার সিরেক এবং বেদার থেকে দূরে থেকে অশুভ অকল্যাণ যেইগুলি থেকে মানুষের মাঝে বিশ্বাস আছে এই শিরকে আনা বিশ্বাস থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন